এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিক্রিম সাদ সাল্লাম এক কৃতদাসকে হাতে খেতে দেখে বলেছেন কুলবি মিয়ানিক তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাতে দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক সেই পরামর্শ দিয়ে থাকেন আল ইমরান আপনি লিখেছেন টেলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত মাহাবদুল্লাহ রহমান টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড়ো হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া আর হলে তাকে ফেরত দেওয়া সুমন আপনি আইডি থেকে লিখেছেন সন্তান দত্তক নেওয়ার পর ইসলামের বিধান কী সন্তান দত্তক নিয়ে আছে সুরে আজাবার পাসম রায় তারা বলেছেন দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান পরিচয় দিবেন না ওদের অমলি তাদেরকে তাদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে পরিচয় দিবেন আর তাদেরকে যদি দত্তক নেন তাদেরকে দত্তক নিয়ে তাদের উপকার করবেন সেজন্য গরিবভাবে মানুষ বা কোনো সন্তান বাপ মানায় তাকে আপনি আসলেন পথ শিশুকে নিয়ে আসলেন করে এতিমকে এনে লালন পালন করলেন তাহলে সেটা তথ্য সবের কাজ সহি সৈব খালে ছয় হাজার পাঁচ নম্বর হাদিস যথা সম্ভব সেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা ওয়া ক্যাফল ইয়েতিম কে হাতেন এবং ইয়েতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে এই জন্য এটি অত্যন্ত সবের কথা মুশকিল হলো আমাদের দেশে যারা দত্তক নিয়ে থাকেন তারা ওই সন্তানের কল্যাণের দত্তক যতটা নেন তার চেয়ে বেশি নেন হলো বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য অর্থাৎ যে হয়তো ছেলে নাই সেজন্য জন্য ছেলে নিয়ে আসেন নিজের সন্তান নেই আরোজনের সন্তান নিয়ে আসেন অর্থাৎ এখানে নিজের প্রয়োজনটা মেটানোটাই উদ্দেশ্য থাকে যাদের অনেক সন্তান আছে তার একটা সন্তান দত্তক নেন এরকমটি আমাদের সমাজে দেখা যায় না এই জিনিসটি খুবই আপত্তিকর একটি বিষয় একজন ইমানদার হিসাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা মানুষের কল্যাণার্থে বা বাচ্চাদের কল্যাণের জন্য দত্তক নেব সেটা আমাদের সন্তান আছে আরেকজন গরিব সন্তান অভয় মানুষের সন্তান বা কোনো পথ শিশু বা কোনো এতিমকে আমার পরিবারের সদস্য হিসাবে যুক্ত করে তাকে আমরা লালন পালন করবো এটা সবের কাজ ইনশাআল্লাহ বাসিরা খাতুন আপনি লিখেছেন ছেলেদের জন্য কি স্বর্ণকারের কাজ করা হারাম হবে না না স্বর্ণকারের কাজ করা হারাম হবে কেন আপনি স্বর্ণকার হিসাবে এটাকে পেশা হিসাবে নিয়ে আপনি স্বর্ণরূপা কেনাবেচা বা এটা কি অলঙ্কার ইত্যাদি তৈরি করার কাজ আপনি অবশ্যই নিজেকে নিয়োজিত করতে পারেন আপনি ব্যবহার করবেন না ছেলে হিসাবে স্বর্ণ ব্যবহার করা আপনার জন্য হারাম সেটি বিভিন্ন বিষয়